সময় অসময় ফ্রুটময়। এগুলা না নতুন কিছু না, সব ছেলেই একরকম কনফিউজড। এখন যেটা বলবে 5 মিনিট পরেই বলবে তার উল্টাটা। পাহাড় উঠো উঠো, দাঁতে বেরোতে হবে। ফাহাদ, আমি গতকাল থেকে তোমাকে বারবার করে বলতেছি, নীলারাজকে এনগেজমেন্ট, আমাদের একটু আর্লি যেতে হবে, দেরি করা যাবে না। আচ্ছা আমি না বুঝি না, এই যে বিয়ে, শাদি, এনগেজমেন্ট, ফ্যামিলি প্রোগ্রাম, এগুলো সব ছুটির দিনে কেন হতে হবে? সারা সপ্তাহ কাজ করে একটা দিন পাই রেস্ট করার জন্য, সেদিনকেও তোমার আর্লি উঠতে হবে, রেডি হতে হবে, তাড়াতাড়ি বের হতে হবে, জ্যাম ঠেলে শপিং মলে গিয়ে একটা দামি গিফট কিনে ওই দাওয়াতে যেতে হবে কাচ্চি বিরিয়ানি খেতে বসার জন্য, তারপরে বাসায় এসে ঘুম, পরের দিন সকাল থেকে আবার অফিস। এটা কি কোনো ছুটির দিন হতে পারে? ফাহাদ, আমি না তোমার সাথে কোনো তর্কে যেতে চাচ্ছি না, তুমি কি কাইন্ডলি রেডি হবা? আমি না যাই, তুমি যাও। ফাহাদ প্লিজ। সব ফালতু কথা, মেয়েদের স্বভাবই হচ্ছে যে কোনো কিছুকে 10 times বাড়িয়ে বলা। নখ ভেঙে গেলে বলবে পা ভেঙে গেছে, মাথা ব্যথা করলে বলবে মাথা ফেটে গেছে। তিলকে শুধু তাল না, মাতাল বানিয়ে ফেলে একেবারে। এই যে দেখেন, ঘটনা কিন্তু পুরাই উল্টা। কি ব্যাপার, এক ঘন্টা আগে দেখলাম এখানে বসে আছে, এক ঘন্টা পরে বসে আছে, রেডি হবো কখন? আমার যেতে ইচ্ছে করছে না, তুমি যাও। তুমি তো কালকেই বললে যে তুমি যাবা। হ্যাঁ কালকে বলছি আমি যাব, আজকে যেতে ইচ্ছে করছে না, তুমি যাও না। আমাকে কি বলা যায় যেতে না ইচ্ছা করার কারণটা কি? কিসের প্রোগ্রাম জানো আজকে? নীলার এনগেজমেন্ট। আজকে এনগেজমেন্ট, এনগেজমেন্টের পরে একটা ব্রাইডাল শাওয়ার হবে, দেন ওই পক্ষের একটা হলুদ হবে, তারপর এই পক্ষের একটা হলুদ হবে, অ্যান্ড দেন ওই পক্ষের একটা বিয়ে হবে, তারপর ওই পক্ষের একটা বউ ভাত হবে। তাহলে কয়টা প্রোগ্রাম হলো জানো? 6টা। তার মধ্যে 3টা প্রোগ্রামে তো আমাদের থাকতেই হবে, তো আজকেরটাতে না গেলে ক্ষতি কি? সজীবের ওয়াইফ যাচ্ছে, কবিরের ওয়াইফের কোনো প্রবলেম নাই, তুমি কোথা থেকে সব উদ্ভট লজিক বের করতেছো? এখন এর ওয়াইফ যাচ্ছে, ওর ওয়াইফ যাচ্ছে বলে কি এখন আমাকেও যেতে হবে? মানে কি কোনো সোশ্যাল প্রেশার? ইউ আর জাস্ট ইম্পসিবল। তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানে বসে টিভি দেখো আর নেল পলিশ লাগাও। না ও জানে না। আহা আম্মা, খামাখা টেনশন করতেছো কেন তুমি? আমি তো বললাম যে আমি ঠিক আছি। না না না, ওর ফ্রেন্ডরা আসছে, যেতে হবে, পার্টি যেতে হবে। আমি ডাকি তো আম্মা, আমার বেরোবো এখন। হ্যাঁ ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই। আমি রেডি, চলো। হ্যাঁ চলো না, চলো চলো। কি হয়েছে তোমার? না কিছু না, চলো না, চলো। তোমার কি শরীর খারাপ? না আমি ঠিক আছি, চলো তো। কুকুই দেখি। ও মা, তোমার দেখি অনেক জ্বর। জ্বর আসছে, তুমি আমাকে বলো নাই কেন? আরে বাবা, এর কিছু না, আমি ঠিক আছি, জাস্ট একটু টেম্পারেচারটা বেশি, গা গরম, চলো। তুমি কি বলো, তুমি এই জন্য কিভাবে যাবা? আরে বাবা, তোমার বেস্ট ফ্রেন্ড অস্ট্রেলিয়া থেকে আসছে 3 বছর পর, কালকে এবার চলেও যাবে, আমরা কেন খামাখা মিস করবো? এসব গা গরম টরম কোনো ব্যাপার না, চলো চলো। কে? সামিরা ফোন দিচ্ছে। দাও তো, আমি আমি বলতেছি। হ্যালো সামিরা, আজকে আসতে পারবো না রে, সরি। আচ্ছা শোন, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম অবশ্যই দেখা করব, আর সবাই যখন একসাথে হবে তুই কিন্তু অবশ্যই আমাকে একটা ভিডিও কল করবি। ওকে দোস্ত, বাই। তুমি কেন বললে যে আসবো না? পাগল নাকি? তোমার এই জন্য আমি কি ওখানে যাবো নাকি? বাট তোমার ফ্রেন্ড ফ্রেন্ড একটা গেলে আরেকটা আসবে, কিন্তু আমার হাজবেন্ডের প্রায়োরিটি সবার আগে। আজকে আমরা কোথাও যাচ্ছি না, সারাদিন বাসায় থাকবো, তুমি বাসায় রেস্ট করবা আর আমি তোমার টেক কেয়ার করবো, ওকে? ভালোবাসা এরকম খিটিমিটি লেগেই থাকে, কিন্তু আলটিমেটলি কেয়ারিং থাকলে সব ঠিক হয়ে যায়। আমরা ভাবি ভালোবাসলে দুটা মানুষ বুঝে এক হয়ে যায়, কিন্তু দুটা মানুষ তো এক হতে পারে না, তারা একসাথে থাকে ভালোবাসার জন্য। আচ্ছা দুটা মানুষ এক হতে পারে না কেন? কীভাবে হবে, তারা দুই রকম মানুষ না?
না তুমি আমাকে বুঝাই বলো কেন হতে পারে না? এক হবে কিভাবে? আচ্ছা তুমি কিন্তু আবার তর্ক শুরু করছো।